নমস্কার, শ্রী আম্মা ভগবান সারনাম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। আমি মুম্বাই থেকে শ্বেতা নাইডু বলছি। শ্রী পরমজ্যোতি আমাকে যে অপূর্ব অভ্যন্তরীণ স্থিতি প্রদান করেছেন তা আপনাদের বর্ণনা করতে চাই। এই স্থিতি মূলত অভ্যন্তরীণ নিস্তব্ধতা। খুব সহজেই উচ্চ চৈতন্য শিখরে পৌঁছে যায় এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। আমার ভিতরে আসা আবেগগুলিকে আমি প্রত্যক্ষ করতে পারি, তার সাথে কেবল প্রবাহিত হই এবং আবারও সেই অভ্যন্তরীণ নিস্তব্ধতায় ফিরে যাই। যদি কখনো ক্রোধের সৃষ্টি হয় তা বিন্দুমাত্র প্রভাব ফেলে না, কোনো আবেগই চিহ্নিতকরণ হয় না। আমি যা, নিজেকে এখন সেভাবেই গ্রহণ করতে সক্ষম। কখনো শারীরিকভাবে ক্লান্তি বোধ করলেও মানসিকভাবে আমি তরতাজা থাকি। প্রকৃতপক্ষে আমি প্রতিটি পরিস্থিতিতেই স্বচ্ছন্দ বোধ করি। জীবন প্রতিরোধহীনভাবে প্রবাহিত হয়ে চলেছে, আমিও প্রবাহমান অবস্থায় আছি। আবেগ উত্থিত হয়, আবার ঢেউয়ের মতো ফিরে গিয়ে অন্তরের নিস্তব্ধতা নিয়ে আসে। আমি অনুভব করি চারপাশের মানুষজন ও জীবনের প্রতি আমি এখন আরও বেশি সম্পৃক্ত। বিভিন্ন মানুষের প্রোগ্রামের বিভিন্নতার কারণে তাদের ভিন্ন অবস্থান ও স্থিতিকে আমি সম্যক উপলব্ধি করতে পারি, আর এই বোধ আমার মধ্যে অসীম গ্রহণযোগ্যতা শক্তি দিয়েছে। অনেক সময়ই আমি অনুভব করি আমি একজন সাক্ষী মাত্র এবং আমার শরীর ও ভাবনা আমার নয়। এই স্থিতি এবং আমার নিজের সঙ্গ আমি এখন উপভোগ করি, কারণ আমি যা সেভাবেই নিজেকে ভালোবাসি। যেভাবে আমার সামনে পরিস্থিতির উদয় হয় সেভাবেই আমি তাতে সাড়া দিই। প্রয়োজন মতো কখনো দৃঢ় গম্ভীর, কখনো বা উচ্চস্বরে হেসে ওঠার মতো প্রতিক্রিয়া হয় আমার। আমি অত্যন্ত আনন্দিত চিত্তে অনুভব করি শ্রী পরমজ্যোতি দ্রুত আমার প্রার্থনায় সাড়া দেন এবং তাঁদের সঙ্গে আমার বন্ধন দৃঢ়তর হয়ে চলেছে। আমাকে এমন স্বর্গীয় জীবনযাপনের আশীর্বাদ প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানকে অনন্ত ধন্যবাদ ও প্রণাম নিবেদন করি।